নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রাজযোগ সম্পর্কে। রাজযোগ সম্পর্কের আগেও আমি আপনাদের সাথে অনেকগুলি এপিসোড আলোচনা করেছি, আর রাজযোগ সম্পর্কে একটি ঝক থেকে, একটি জন্মকোষ্ঠী থেকে বিভিন্নভাবে কিন্তু রাজযোগ বের করা সম্ভব। তাই বিভিন্ন ধরনের প্রয়োগ কৌশলগুলি আলাদা আলাদাভাবে আমি আলাদা আলাদা এপিসোডে ছোট ছোটভাবে আপনাদের সুবিধার্থে আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে বৃহস্পতি, বুধ, শুক্র অথবা চন্দ্র যদি লগ্নের নবমে পাপ গ্রহের দৃষ্টিবিহীন অবস্থায় অবস্থান করে এবং মিত্র গ্রহ দ্বারা যদি যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে রাজযোগ সূচিত হতে দেখা যায়। এরকম ধরনের যোগে জাতক জাতিকার রাজতুল্য ক্ষমতা, সম্পদ এবং সম্মানের হতি অধিকারী হতে পারে। তাহলে বুঝতেই পারছেন, বিভিন্নভাবে আমাদের রাজযোগ দেখার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ কৌশলের মাধ্যম দিয়ে আমরা রাজযোগকে একটি জন্মকোষ্ঠী, একটি জন্মশক থেকে কিন্তু বের করতে পারি। কোন ধরনের মানুষদের ক্ষেত্রে রাজযোগ থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।